মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে আবারও একটা হেলদি স্যুপের রেসিপি শেয়ার করছি, যেটা হলো চিকেন কর্ন স্যুপ। এই স্যুপটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো, যেহেতু এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। তো এটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সকলের জন্য খুবই ভালো হবে। তো আপনারা অবশ্যই তৈরি করুন। সবার প্রথমে আমি যেটা করব, একটু জলের মধ্যে 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার গুলে রাখবো। আপনাদের কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এর পরিবর্তে অ্যারারুটও ইউজ করতে পারেন। আমি যেহেতু গাঢ় স্যুপ করছি, ওই জন্য 3 টেবিল স্পুন নিলাম। আপনারা যদি মনে করেন যে স্যুপটা একটু পাতলা রাখবেন, তো 2 টেবিল স্পুন দিলেই হবে। দেখুন এইখানটায় আমি কি করেছি, এই যে কর্ন যেগুলো রয়েছে সুইট কর্ন, সেগুলোকে আমি একটুখানি সেদ্ধ করেছি। তারপর এটাকে একটু গুঁড়ো করে নেব। দেখুন এই কর্নগুলোকে ঠিক এরকমভাবে একটু পেস্ট করে নেব, একটু মোটা হলেও প্রবলেম নেই। এতে কী হবে, এই স্যুপটা কিন্তু সুন্দর গাঢ় হবে। তবে আপনারা পাতলা স্যুপ চাইলে এটা না করলেও চলবে। এবার আমি কী করব, কড়াইর মধ্যে 1 কিউব বাটার, এটাকে একটুখানি আমি গলিয়ে নেব ভালো করে। অবশ্যই স্যুপে একটু বাটার দিলে টেস্ট আর ফ্লেভার দুটোই বাড়ে। এবারে এর মধ্যে আমি একটু রসুন কিমা দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে কিন্তু হালকা করে ভাজতে হবে, মানে এটাকে কিন্তু একদম পুড়িয়ে ফেলা যাবে না ভাজতে ভাজতে। এবারে এর মধ্যে আমি দেব চিকেন স্টক, অবশ্যই করে চিকেন স্টকই দেবেন, তাহলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসবে। তো চিকেন স্টকটা কী করে করতে হয় আমি তার আগে চিকেন স্যুপের রেসিপিতে দেখিয়েছি, তো আপনারা যারা দেখেনি তারা আমি উপরে লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে চেক করে নিতে পারেন। এবারে আমি কী করব, এই যে কর্ন যেটা, সেই কর্নগুলোকে আমি পেস্ট করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এমনি কর্ন যেগুলো সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে সুন্দরভাবে সেদ্ধ করব ভালোভাবে। যখন কর্নটা মোটামুটি সেদ্ধ হয়ে আসবে, এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আপনারা সাদা গোলমরিচও দিতে পারেন, একটু নুন দিয়ে দিলাম। আর এই যে এখানে সেদ্ধ করে একদম কুচি করে নিয়েছি আমি চিকেনগুলোকে, এগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। যেহেতু আমি চিকেন স্যুপ করছি, চিকেন কর্ন স্যুপ, তো চিকেন আর কর্নের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবারে আমি এটাকে খুব ভালো করে ফুটতে দেব। যখন খুব ভালো করে ফুটে উঠবে, তখন এর মধ্যে এই যে কর্নফ্লাওয়ার যেটা আমি আগে গুলে রেখেছি সেটা দিয়ে সাথে সাথে মিক্স করে নেব। দেখুন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এটাকে আমি নামিয়ে নেব। আমি আবারও বলছি, আপনারা যদি গাঢ় স্যুপ পছন্দ না করেন, তো কর্নফ্লাওয়ারটা একটু কমিয়ে দেবেন, সেমভাবে করবেন, তাতেও খুব ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমার চিকেন কর্ন স্যুপ। আপনারা এইভাবে তৈরি করুন, আমাকে জানান কীরকম লাগলো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।